আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ ভালো আছেন। নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি গত ভিডিওতে বলেছিলাম যাদের 5 বছর মেয়াদি ভিসা ছিল সেই ভিসাটি আবার রিজুম করা হয়েছে। ইন্ডিয়ান হাই কমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে জানিয়েছে তারা শুধুমাত্র 2 ইয়ারে ট্রাভেল করতে পারবেন যতদিন পর্যন্ত আপনার ভিসার মেয়াদ রয়েছে। তো এই সম্পর্কিত একটি বিভ্রান্তিমূলক তথ্য আপনাদের মাঝে ছড়িয়ে পড়েছে। অনেকেই আমাকে ফোন করেছেন, এসএমএস করেছেন। আপনারা নাকি বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছেন যে যাদের ভিসা করোনাকালীন সময়ে বন্ধ করে দেওয়া হয়েছিল, স্থগিত করা হয়েছিল, সেই ভিসাগুলি পুনরায় আবার চালু করা হয়েছে। হয়তো বড় কোনো মাধ্যম থেকে আপনারা জানতে পেরেছেন সেই ভিসাগুলিতে আবার ইন্ডিয়াতে যাওয়া যাবে। আমি বিভিন্ন জায়গাতেই আপনাদের পোস্ট দেখেছি যারা বলেছেন যে আমার ভিসার মেয়াদ ছিল, হয়তো কেউ কেউ 2-1 বার গিয়েছেন ওই ভিসাতে, তারপরই মার্চ মাসে ইন্ডিয়ান গভর্নমেন্ট সেই ভিসাগুলি স্থগিত করে দেওয়া হয়, আর চলাচল করা যায় না বাংলাদেশ টু ইন্ডিয়া, এবং কি ইন্ডিয়া থেকে বাংলাদেশ চলে আসে লকডাউন। আপনারা বলছেন যাদের ভিসার 6 মাস, 8 মাস বা 1 বছর মেয়াদ ছিল সেই মেয়াদটা নাকি এখন কার্যকর হচ্ছে, আপনারা এখন সেই ভিসা দিয়েই যেতে পারবেন ইন্ডিয়াতে। তো এই সকল সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। এর সবথেকে বিশ্বস্ত যে তথ্য পাওয়া যাবে যেখান থেকে, ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের যে অফিসিয়াল নাম্বার রয়েছে, হেল্পলাইন, সেটি এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো সেই হেল্পলাইনে আমি ফোন করেছিলাম, কথা হলো তাদের সাথে, তারা আমাকে কি জানিয়েছে চলুন শুনে আসি সেই কল রেকর্ডটি। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আপনাকে স্বাগতম। বাংলার জন্য 1 চাপুন, সাধারণ অনুসন্ধানের জন্য 1 চাপুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাথে থেকে বলছি। জি, আমার ওই যে করোনার আগে ভিসা করা ছিল মার্চ মাসে, তো সেটা তো করোনার জন্য বন্ধ হয়ে গেছিল, কিন্তু এখন যে ওই যে রিজুম করা হয়েছে ভিসাগুলা, আমার তো ভিসার মেয়াদ আবার ফিরেছিল 21 সালে। 21 সাল স্যার, এখন তো 22 সাল, তো এক্সপায়ার হয়ে গিয়েছে। যাদের ভিসা ভ্যালিডিটি আছে, 5 বছরের যাদের ভিসা ছিল, যাদের ভিসা এখন পর্যন্ত ভ্যালিডিটি আছে, এক্সপায়ার হয়নি, মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটার্স অথবা সিনিয়র সিটিজেনশিপ যাদের, 65 ইয়ার্স ওল্ড এর উপরে যাদের ভিসা ছিল 5 বছরে, তাদের তো সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। সেই ভিসা গুলো যারা ভ্যালিডিটি এখন পর্যন্ত আছে তারা ট্রাভেল করতে পারবে 2 ইয়ারে। ও আচ্ছা আচ্ছা, জি জি, ধন্যবাদ। তো কল রেকর্ডটি শোনার পর হয়তো আপনারা এখন নিশ্চিত হয়ে গিয়েছেন আপনারা কিন্তু সেই ভিসাতে যেতে পারবেন না। আমি গত এপিসোডটিতে যেমন বলেছিলাম আজকেও সেটি বলছি, যাদের 5 বছর মেয়াদি ভিসার মেয়াদ ছিল, যেগুলো 23 সাল, 24 সাল পর্যন্ত মেয়াদ রয়েছে, শুধুমাত্র তারাই ভ্রমণ করতে পারবেন বিমানে, সেই ভিসাগুলি আবার রিজুম করা হয়েছে। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শুধুমাত্র তারা বিমানে চলাচল করতে পারবেন। যখন পরবর্তী নির্দেশনা চলে আসবে তখন তারা পুনরায় আগের মতো বাই ট্রেন, দর্শনা এবং কি বেনাপোল হয়ে যেতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাতে চাই, যাদের ভিসার মেয়াদ রয়েছে কিন্তু পাসপোর্ট শেষ হয়ে যাচ্ছে, তারা যদি পাসপোর্ট রিনিউ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আর নতুন কোনো ভিসা লাগানোর দরকার নেই। সেই ভিসাটির মেয়াদ যতদিন পর্যন্ত থাকবে আপনি নতুন পাসপোর্ট দিয়েই সেই পুরাতন ভিসা দিয়েই যেতে পারবেন। আর অনেকেই জানতে চেয়েছিলেন SBI ট্র্যাভেল কার্ড সম্পর্কে, কিভাবে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড খুব সহজেই ব্যাংক থেকে ইস্যু করতে পারবেন, কত টাকা খরচ হবে, কত টাকা খরচ হয় যদি ইন্ডিয়া থেকে আপনারা টাকা উইথড্র করেন কিংবা পজ মেশিনের মাধ্যমে টাকা ব্যবহার করেন, এর পুরো একটি বিস্তারিত ভিডিও আমি তৈরি করেছি। যদিও এই ভিডিওটা সে সময় দেওয়ার কথা ছিল, কিন্তু অনেকেই এই বিভ্রান্তিমূলক তথ্যগুলো দেওয়ার কারণে এই ভিডিওটি আগে দেওয়ার প্রয়োজন বোধ করলাম। তো আমার নেক্সট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন SBI ট্র্যাভেল কার্ড সম্পর্কে এবং কি ডুয়েল কারেন্সি যে ডেবিট ক্রেডিট কার্ড রয়েছে তার বিস্তারিত আলোচনা। তো আশা করছি এই ভিডিওটি দেখার পর ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত যে আপনাদের মনের মধ্যে জটিলতা সৃষ্টি হয়েছিল সেই জটিলতা এখন কেটে গেছে। তো যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে সেক্ষেত্রে একটি লাইক আশা করব আপনাদের থেকে, এবং কি যদি অন্য কোনো বিষয়ে আপনারা জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন, আমার কমেন্ট বক্সে খোলা থাকবে সবসময়, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, সঠিক ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর রিকোয়েস্ট করব যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন।
প্রতিটি ভিডিওই মূলত তৈরি করা হয় আপনাদের ইনফরমেশন দিয়ে কিছুটা হলেও যেন সাহায্য করতে পারি। তো যখন দেখতে পারি আপনারা একটি সাবস্ক্রাইব করেছেন কিংবা লাইক করেছেন, তখন সত্যি খুব ভালো লাগে যে না, আমার ইনফরমেশন আপনাদের কোনো কাজে আসছে। তো প্রত্যেকের কাছেই বিনীতভাবে রিকোয়েস্ট থাকবে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই আমি আপনাদের সামনে নতুন কোনো আপডেট ইনফরমেশন দিয়ে হাজির হব, আর চেষ্টা করব সবসময় সঠিক ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সাহায্য করা। তো সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।